হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণির পরিবেশ ও ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোর নিয়ে আলোচনা করবো এর আগে আমি তোমাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সমস্ত কমপ্লিট করে দিয়েছি তো যারা দেখো নি তারা অবশ্যই নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিও শুধু তোমাদের ক্লাস বলে নয় আমি ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে ক্লাস টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেরই মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করছি তো যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশানে লিঙ্কে যাও তোমাদের জন্য আমি একটা পিডিএফ বানিয়েছি পিডিএফের মধ্যে তোমাদের স্বাস্থ্য ও সারি শিক্ষাটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান গণিত সমস্তটাই কিন্তু পিডিএফের মধ্যে থাকবে তো কেউ যদি ডাউনলোড করতে চাও তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে তার জন্য কিন্তু তোমাদের পনেরো টাকা পে করতে হবে তো তোমরা চাইলে পে করে পিডিএফটা নিতে পারো তাহলে তোমাদের কি হবে বারে বারে তোমাদের ভিডিও পজ করে দেখার দরকার পড়বে না তো তোমরা চাইলে পিডিএফ নিতে পারো আবার না নিলে কী করবে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো তাহলে উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে এক ক্ষেত্রে কী বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে দেখো এক দশমিক একটা বলেছে সূর্যের উত্তরায়ণের সময়কাল এখানে চারটে অপশান দেওয়া আছে এই চারটের মধ্যে কোনটা সঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে তারপরে এক দশমিক দুইয়ের দেখো চারটে অপশান দেওয়া আছে যেটা ঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে আবার এক দশমিক তিনেও দেখো চারটে অপশান দেওয়া আছে যেটা ঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে তো এক দশমিক এক একটা সূর্যের উত্তায়নের সময়কাল হচ্ছে দেখো এখানে লিখেছি আমি বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ঠিক আছে তো অপশান গটা হচ্ছে সঠিক উত্তর তো লিখেছি আমরা সূর্যের উত্তায়নের সময়কাল বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন ওকে তারপরে এক দশমিক দুই একটা কী বলেছে দেখো কোন মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে বায়ুর বেশি হয় বায়ুর চাপের পার্থক্য বেশি হয় না বায়ুর চাপ কম হয় না বায়ুর চাপের পার্থক্য কম হয় সঠিক উত্তর হচ্ছে বায়ুর চাপের পার্থক্য বেশি হয় তো আমি এখানে লিখেছি দেখো কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে বায়ুর চাপের পার্থক্য বেশি হয় তো তোমরা এইভাবে লিখবে যে তলায় ডাক দিয়ে দেবে তারপরে দেখো এক দশমিক তিন কি বলেছে টোকিও ইওকোহমা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো ক বলেছে খনিজ ও শক্তি সম্পদের সহজলভ্যতা খ বলেছে স্বল্প জনঘনত্ব গ বলেছে দেখো উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম ঘ হচ্ছে দেখো সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান তো সঠিক উত্তর হচ্ছে উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম দেখো আমি লিখেছি টোকিও ইউকোহমা শিল্পাঞ্চলে উন্নতির অন্যতম কারণ হলো উন্নতি প্রযুক্তি ও দক্ষ শ্রম ঠিক আছে উন্নত প্রযুক্তি লিখবে উন্নতি লিখেছি আমি উন্নত প্রযুক্ত ও দক্ষ শ্রম তারপরে দেখো এর দাগে কি বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক এক একটা কী বলেছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ কমতে থাকে এখানে কমতে থাকে লিখবে তারপর দেখো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায় এখানে বেড়ে যায় লিখবে এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনীর নদী হলো লেনা তো এখানে লেনা লিখবে তো দেখো আমি এখানে খাতার মধ্যে লিখেছি দেখো নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধিক ক্রমশ কমতে থাকে তারপরে দেখো আমি এখানে লিখেছি দুই দশমিক দুই বায়ুতে জলীয় বাস্তের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায় তারপরে দেখো লিখেছি এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী বাহিনী নদী হলো লেনা তো আমরা তিনটে উত্তরই দেখে নিলাম কীভাবে তোমাদের লিখতে হবে এরপরে আমরা আসবো তিনের দাগে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও তিন দশমিক এক একটা বলেছে কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন বলা হয় তো এটার উত্তর আমি দেখব দেখো একুশে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয় কেন বলা হয় দেখো একুশে জুন পৃথিবীর নিজ কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার সেরা কত ডিগ্রি দেখো সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এর উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে এই দিন উত্তর গোলার্ধে দিন সবথেকে বড়ো হয় আর দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট হয় সোমেরুবৃত্তে চব্বিশ ঘন্টায় সূর্যকে দেখা যায় আর বৃত্তে চব্বিশ ঘণ্টায় অন্ধকার থাকে তাই একুশে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয় ঠিক আছে তো তোমাদের এটুকুই লিখতে হবে এরপরে আমরা নেক্সট প্রশ্নে আসবো কি বলেছে দেখো মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্যে কিভাবে দুই অঞ্চলের বায়ুর চাপকে নিয়ন্ত্রিত করে তা ব্যাখ্যা করো তো আমরা এবার এটা সঠিক উত্তর দেখব তো এটার জন্য তোমাদের লিখতে হবে এইখান থেকে আরম্ভ করে এতটা লিখতে হবে ঠিক আছে দেখো লিখবে বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ঘনত্বের পরিবর্তন হয় যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে এইভাবে উষ্ণবায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায় আর বায়ুর ঘনত্ব কি হয় কমে যায় অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অনুসংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপও কমে যায় বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায় তাই বায়ুর চাপও বেড়ে যায় এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয় তো তোমাদের এতটুকুই লিখতে হবে এরপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে চায়ের দাগে কি বলেছে দেখো এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো তো কি কী জলবায়ু সম্পর্কে বলেছে দেখো নিরক্ষীয় আর উষ্ণ মরু জলবায়ু দেখো এখানে উত্তরটা আমি লিখেছি চারের দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়াই সারা বছর অধিক উষ্ণতা থাকে ও এখানে বার্ষিক বৃষ্টিপাত এর পরিমাণ দুশো থেকে আড়াইশো সেমি এত বেশি উষ্ণতা ও বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিত বা চিরসবুজ গাছ দেখা যায় যেমন মেহগনি রোজাউড আয়রন উড সেগুন রবার শকোনা আবলুস ইত্যাদি তারপরে দেখো উষ্ণ মরু অঞ্চলে সাবিব উদ্ভিদ কি লিখেছি আমি দেখো উষ্ণ মরু অঞ্চলে উষ্ণতা খুব বেশি থাকে ও বৃষ্টিপাত খুব কম হয় তাই এখানে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায় যেমন বাবলা ফণিমনসা খেজুর ইত্যাদি বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে প্রসেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায় ঠিক আছে তো তোমাদের আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ